যুক্ত করি বাবলু বাবলু আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যাঁ আচ্ছা বলেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই কাপেরদের সঙ্গে সম্পর্ক করা যাবে না তো এটা তো হিন্দু ধর্মে কখনো বলা নেই এটা ইসলাম ধর্মেই বলা আছে হিন্দু ধর্মের কনসেপ্টে তো কাফের বলে কিছু নাই হিন্দু ধর্ম তো মানে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ভিতরে যে আছে বিশ্ব হম ভারতের বাইরেও যে পৃথিবী আছে সেটা তো তারা জানতো না ভারতটা কি তারা মনে করতো সমগ্র গোটা বিশ্ব এখন সেই ধর্মের ভিতরে যারা হচ্ছে নিচু জাতের তাদেরকে তারা আহ এবং নিচু জাতের শুদ্র এইগুলো নাম দিয়েছে হ্যাঁ এবং মানে যারা হচ্ছে ব্রাহ্মণ ছিল তারা অন্যদের উপর অত্যাচার করেছে কিন্তু যে কোন মানুষ আছে তারা যে আবার ওই যে মুসলমান তো তাদের ছিল না এই জন্য এগুলো নাই তার মানে তো এটা না যে হিন্দু ধর্ম কাফেরদেরকে কিছু করতে বলে না তাতো না হিন্দু ধর্ম তাদের তাদের যে ওয়ার্ল্ড ভিউ ছিল সেই ওয়ার্ল্ড ভিউ অনুসারে তাদের আহ তারা মনে করতো যে নিচু জাতের যারা তাদের উপর অত্যাচার করতে হবে তারা সেটা করতো হ্যাঁ আহ তাহলে ইসলাম সর্বকালের বা মোহাম্মদ নবী সর্বকালের মানে মহাপুরুষ মহান পুরুষ তো কিন্তু হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এইটা কিন্তু বলা কোথাও বলা আছে কি যে হিন্দু ধর্ম সর্বকালের মানে যেটা হয়ে এসছে বেদ বেদে যেটা লেখা আছে এটা একদম শেষ অব্দি মেনে যেতে হবে এই ধর্মে হিন্দু ধর্মে তো বলা আছে যে রাজা রাম হচ্ছে আহ মহত্তম পুরুষ হম মানে ইয়া সবচেয়ে কৃষ্ণের কথা বলা আছে এগুলো বলা আছে হিন্দু ধর্ম হচ্ছে আরেকটা নোংরা জিনিস আপনি কেন দুইটা নোংরা জিনিসের ভিতরে তুলনা করতেছেন ভাই এটা তো বুঝতে পারছি না হিন্দু ধর্ম যেরকম নোংরা ইসলাম ধর্ম সেরকম একই রকম নোংরা আপনি কেন মানে হিন্দু ধর্মকে দিয়ে আবার ওইটাকে ওইটাকে মাপতেছেন হিন্দু ধর্ম তো কোনো মাটখারা না আচ্ছা আচ্ছা ভাই রামকৃষ্ণ পরমহংস দেব কে আপনি পাগল ছাগল ব্যক্তি বলেন তো কালীর সাথে কালীর সাথে সঙ্গম করছিল না কালীর সাথে কালীর মূর্তির সাথে হুম কালী মূর্তির সাথে সঙ্গম করছিল না এটা কোথাও পড়িনি এটা রামকৃষ্ণ পরমহংস কালীর মূর্তির সাথে সঙ্গম করে নাই এই হিসাবে দেখতে এতটুকু পড়েছি কিন্তু সঙ্গম করেছিল আচ্ছা رہیں সার্চ করেন পরে আসেন ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি ভালো থাকেন মানে আজকে দেখি পুরা হিন্দুরা আমাকে ছেকে দর্ছে মানে সব হিন্দুরা ছেকে দর্ছে দেখি বিষয়টা কি আপনি কিমন আছেন আসিফ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ ভালোই আছি অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আপনি যদি শুরুতে কিছু বলতে চান তাহলে বলতে পারেন নাও আমি অনেক কোন রিকোয়েস্ট পার্টি রেখেছিলাম ওই আহ রাবণ টাবন নিয়ে কথা হচ্ছিল শুনছিলাম গেল আপনি যদি এই বিষয়ে কিছু বলেন আজকে দেখা যাচ্ছে যে আমার ব্যাক হিন্দুদের দিয়ে একদম ভর্তি হয়ে গেছে আমার ব্যা আমি অনেকগুলাকে বের করে দিয়েছি তারপরও যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মনে হচ্ছে আমার দেখে তারা অনেক প্রচুর পরিমাণে যুক্ত হচ্ছে আজকে কি ব্যাপার আমি বুঝতে পারছি না আপনি যদি ওই যে রাম এবং রাবণের যে যে রামায়ণ এবং এদের যে যুদ্ধটা সেই যুদ্ধটা সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান বলেন তাহলে এ তো ছোটবেলা থেকে সবাই পড়ে রামায়ণ রাম রাবণের যুদ্ধ বেশ চিত্তাকর্ষক জিনিস হ্যাঁ মহাকাব্য পড়ে আবার সেইগুলোকেই তারা আবার সত্য মনে করে মহাকাব্যটাকে আর যে যেমন ভাবে পড়ে কেউ বাংলার তর্জমাগুলো পড়ে কাশিরাম দাস লেখা কেউ কৃপ্তিবাস পড়ে হুম কেউ আবার তুলসী দাসের রামচরিত মানুষ পড়ে কিন্তু আসল তো তো রামায়ণ সেই বাল্মীকি রামায়ণে আবার ওই যে আপনি জানেন নিশ্চয়ই যে রাম আহ দুর্গা পুজো করেছিল অকালবদন করেছিল ওইটা আবার বাল্মীকি রামায়ণে নেই ওইটা প্রীতিবাস রামায়ণে চলে এসছে মানে প্রক্ষিপ্ত মানে ওখানে ঢুকিয়েছে আর তো এই লোকগুলো এরা তুল্যমূল্য বিচার বিবেচনা না করেই ওই জিনিসটাকে এই মহাকাব্যটাকে সত্য মনে করে আর রাবণকে খারাপ মনে করে আরে রাবণ কোনো মতেই খারাপ লোক না রাবণের মৃত্যু শয্যা গিয়ে রাম তার উপদেশ নিয়েছিল যে কীভাবে রাজ্য পরিচালনা করব কি কি করা উচিত পুরো ভাই যে যখন শ্রীলঙ্কা মানে লঙ্কায় যখন আক্রমণটা করবে রাম তখন একজন ব্রাহ্মণের প্রয়োজন ছিল যে ব্রাহ্মণwidehatকে ওই যে কি জানা একটা মন্ত্রতন্ত্র করবে ব্রাহ্মণের সে তখন রাবণ এসে রাজার রামের সেই মন্ত্রতন্ত্র করে দিছিল সাধ্ধটা করে দিছিল তাই না এরকম তো একটা কি জানা আছে হ্যাঁ হ্যাঁ ওই আছে ওই অকাল বোধনে আর পূজোটাই করেছিল রাম যিকোন ক্ষেত্রে ব্রাহ্মণ হিসেবে ছিল ব্রাহ্মণ হিসেবে মন্ত্র পাঠ করতে তো রাবণ তাই না হ্যাঁ আরে রাবণ রাবণ হচ্ছে নহুষের নহুষ রাজার সন্তান এবং ওর দাদু হচ্ছে ওত্রী মুনি মানে যে সপ্তর্ষি মণ্ডল আছে না সেই সপ্তর্ষি মণ্ডলের একজন সপ্তর্ষি হচ্ছেন অত্রি ওত্রিয়ঙ্গিরা বশিষ্ট ও মুনিজি এরকম সাতজন ঋষি আছে মহাশয় তো সেই ওত্রী মুনির নাতি হচ্ছে রাবণ এবং ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাকে এরা বলছে খারাপ আসলে এরা ওই ছোটবেলা থেকে সাপ খেলানো সুরে গ্রামের মাচার উপরে ওইসব শুনেছে শুনে কোনো রকম ক্রিটিক্যাল থিঙ্কিং না করে ওইটাকে সত্য মনে করে আর ওই রাবণকে রাক্ষস রকম মনে করে যাই হোক ঠিক আছে আর সামনে কেউ যদি যুক্ত হয় কথা বলবো আচ্ছা ঠিক আছে দেখি তাহলে আমরা আর কেউ যুক্ত হয় কিনা আহ আচ্ছা আরেকজনকে যুক্ত করি বাবলু বাবলু আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই নমস্কার আমি পশ্চিম বাংলা থেকে বলছি আচ্ছা বলেন হ্যাঁ ভাই ভালো আছে না তো এটা তো হিন্দু ধর্মে কখনো বলা নেই এটা ইসলাম ধর্মেই বলা আছে হিন্দু ধর্মের কনসেপ্টে তো কাফের বলে কিছু নাই হিন্দু ধর্মে তো মানে হিন্দু ধর্ম যখন হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ভিতরে যে জিনিসটা আছে যে তারা ভারত কি মনে করতে পুরো বিশ্ব হুম ভারতের বাইরেও যে পৃথিবী আছে সেটা তো তারা জানতো না ভারতটা কি তার মনে করতে সমগ্র গোটা বিশ্ব এখন সেই ধর্মের ভিতরে যারা হচ্ছে নিচু জাতি তাদেরকে তারা অচ্চুদ এবং নিচু জাতির শূদ্র এইগুলা নাম দিয়েছে হ্যাঁ এবং মানে যারা হচ্ছে ব্রাহ্মণ ছিল তারা অন্যদের উপর অত্যাচার করেছে কিন্তু বাইরের বাইরেও যে কোন মানুষ আছে তারা যে যে আবার ওই মুসলমান খ্রিস্টান তো তাদের ছিল না এই জন্য এইগুলো নাই তার মানে তো এটা না যে হিন্দু ধর্ম কাফেরদেরকে কিছু করতে বলে না তাতো না হিন্দু ধর্ম তাদের তাদের যে ওয়ার্ল্ড ভিউ ছিল সেই ওয়ার্ল্ড ভিউ অনুসারে তাদের আহ তারা মনে করতো যে নিচু জাতের যারা তাদের উপর অত্যাচার করতে হবে তারা সেটা করতো হ্যাঁ আহ তাহলে ইসলাম সর্বকালের বা মোহাম্মদ নবী সর্বকালের কালের মানে মহাপুরুষ মহান পুরুষ তো কিন্তু হিন্দু ধর্মের মধ্যে কিন্তু কিন্তু বলা কোথাও বলা আছে কি যে হিন্দু ধর্ম সর্বকালের মানে যেটা হয়ে এসছে বেদ বেদে যেটা লেখা আছে এটা একদম শেষ অব্দি মেনে যেতে হবে এই ধর্মে হিন্দু ধর্মে তো বলা আছে যে রাজা রাম হচ্ছে আহ মহত্তম পুরুষ হম মানে ইয়া সবচেয়ে কৃষ্ণের কথা বলা আছে এগুলো বলা হচ্ছে আরেকটা একটা নোংরা জিনিস আপনি কেন দুইটা নোংরা জিনিসের ভিতরে তুলনা করতেছেন ভাই এটা তো বুঝতে পারছি না হিন্দু ধর্ম যেরকম নোংরা ইসলাম ধর্ম সেরকম একই রকম নোংরা আপনি কেন মানে হিন্দু ধর্মকে দিয়ে আবার ওইটাকে ওইটাকে মাপতেছেন হিন্দু ধর্ম তো কোনো ভাটকারা না আচ্ছা আচ্ছা ভাই রামকৃষ্ণ পরমহংস দেব কে আপনি পাগল ছাগল ব্যক্তি বলেন তো কালীর সাথে কালীর সাথে সংগম করছিল না কালীর সাথ কালীর মূর্তির সাথে কালী মূর্তির সাথে সংগম করছিল না এটা কোথাও পড়িনি এটা পরমহংস কালীর মূর্তির সাথে সংগম করে নাই আসলে বা এই হিসাবে দেখতে এই এতটুকু পড়েছি কিন্তু শহরে আসলে ছিল পরে আসেন ভাই গুগলে সার্চ করেন পরে আসেন ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি ভালো থাকেন মানে আজকে দেখি পুরা হিন্দুরা আমাকে ছেঁকে ধরছে পুরা মানে সব হিন্দুরা ছেঁকে ধরছে দেখি ওই বিষয়টা কি